আমি আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারি নাই এই 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ কি করেছে সেটা দেখে, যে 96 তে আমি এতটুকু হলেও একটা রোল প্লে করেছিলাম আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে এই দেশে সরকারে আসার। আমাদের দেশে এক সময় রাজাকারের একটা সংজ্ঞা ছিল, এখন এটা সংজ্ঞা বদলে গেছে। এখন আওয়ামী লীগের তেল চাটা না হলে আপনি রাজাকার। আজকে আমরা 7ই জানুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা কম, এর আগে 2018 সালে কি নির্বাচন হয়েছিল সেটা নিয়ে আলোচনা শুনেছি, বক্তব্য শুনেছি। ওয়ারেশ সাহেব আমার খুব কাছের মানুষ, আমরা একসাথে রিসার্চও করেছি এই জিনিস নিয়ে। 2018 সালের নির্বাচনে নতুন কিছু নাই, আপনারা সবাই জানেন। আমি শুধু একটা জিনিস পরিষ্কার করে বলি, কারণ অনেকে বারবার ভুল করে বলেন যে মধ্যরাতে নিশিরাতে নির্বাচন, 2018 সালের নির্বাচন। আপনারা যারা জানেন না তাদের জন্য পরিষ্কার করছি, এটা নিশিরাতের নির্বাচন ছিল না। কারণ নির্বাচনটা আমরা ধরবো রেজাল্টটা কীভাবে এসছে সেই হিসাবে। নিশিরাতে ভোট চুরি হয় নাই, সত্যি না, নিশ্চয়ই ভোট চুরি হয়েছে, কিন্তু নিশিরাতের ভোট চুরি দিয়ে আওয়ামী লীগ 2018 সালের নির্বাচন তুলে নাই। 2018 সালের নির্বাচন আওয়ামী লীগ তুলেছে নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন কোনো গুনতি ছাড়া তাদের মন মতো রেজাল্ট ডিক্লেয়ার করেছে। সেটা নিশিরাতে না, হাততালি দেওয়ার দরকার নাই ভাই, ফ্যাক্ট স্টেট করছি, বাস্তবতা সত্যতাটা বলছি, যারা জানেন না তাদের জন্য বলছি। দিনে দুপুরে এসি রুমে বসে নির্ধারিত হয়েছে 2018 সালের নির্বাচনের রেজাল্ট। সো না, নিশিরাতে কারোর কষ্ট করে সিল মারতে হয় নাই, সকালবেলা কষ্ট করে পোলিং সেন্টার দখল করতে হয় নাই, করেছে কিন্তু ওগুলাতে কিছু আসে যায় নাই। এসি রুমে বসে যারা নির্বাচন কমিশনাররা ছিলেন, সরকারের আতাত করে ইচ্ছামতো রেজাল্ট ডিক্লেয়ার করেছেন। যারা বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে জানেন তাদের রিসার্চের দরকার নাই, তারা এমনি এটা বুঝতে পেরেছেন। আর যারা জানেন না আবারও পরিষ্কার করে আমি বলে দিলাম, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা 2008-09 নির্বাচনে কতখানিভাবে নষ্ট করা হয়েছিল সেগুলো নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি, আমরা আরও আলোচনা করব, কারণ সামনে যে আমাদের সব কিছু ঠিক করতে হবে। এবং এবি পার্টির, আমার আগে সৌভাগ্য হয়নি এবি পার্টির তাদের মূল ডকুমেন্টটা পড়ার, আমি পড়ে অত্যন্ত খুশি হয়েছি। আজকে তাদের সাথে তাদের জন্মসূত্র থেকে অনেক সুন্দর পরিচয়, আমরা একসাথে অনেক কিছু এক ধরনের আইডিয়াস এক্সচেঞ্জ করি, অনেক কিছু করি। তবে তাদের মূল যে বক্তব্য, তারা কেন পার্টি ফর্ম করেছেন, কী করবার জন্য করেছেন, এগুলো সব কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল আমাদের দেশের গণতন্ত্রের জন্য। তার জন্য এপি পার্টির সকল নেতাকর্মীকে আমি আবার ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আমি বেশি কথা বলবো না, সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলেছেন, তবে ছোট একটা কথা না বললেই না, কথাটা ছোট হয়তো কথাটার গুরুত্বপূর্ণ অনেক বড়। অনেকেই বলছেন 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ নষ্ট হয়ে যাবে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। আমিও মানি, আমি মানি এটা, 7ই জানুয়ারির পর আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ হয়তো নষ্ট হয়ে যাবে, এই দলটাই বিনষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। কিন্তু এখানে খুশি করার কিছু নাই ভাই, না ঠিক বললেন না ভাই, কেউ এখানে খুশি হওয়ার কিছু নাই। যারা বলছেন বিলীন হয়ে যাবে, কেন বলছেন বিলীন হয়ে যাবে জানেন? কারণ 7ই জানুয়ারির নির্বাচন হলে প্রত্যেকটা দেশ, যেই দেশগুলোতে আমরা এক্সপোর্ট করি, আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য যেখানে, সেই জায়গাগুলো থেকে স্যাংশন আসবে। স্যাংশন আসার সঙ্গে সঙ্গে আমাদের দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে। আজকের দুর্নীতিপরায়ণ, ইম্মোরাল, ইলিগাল সরকার প্রধান পর্যন্ত বলেছে যে মার্চ মাসের মধ্যে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে, দুর্ভিক্ষ আসলে সরকার পড়বে। আমার দেশের কি লাভ হলো, আমার দেশের কি লাভ হলো? আমি হাততালি দিব দুর্ভিক্ষ আসো তারপর সরকার পড়ুক? আমি আজকে থেকে বহু বছর আগে 96 সালে যখন আমার প্রফেশনাল লাইফ শুরু করি, আমি ওয়াশিংটন ডিসিতে শুরু করি। 96 সালে একটা নির্বাচন ছিল বাংলাদেশে, ওয়াশিংটন ডিসিতে। আজকে এখানে অনেক উকিল আছেন, এই উকিলরাই লবিস ফার্ম চালান ডিসিতে। আমি জানি না আপনারা পরিচিত কি না, এটার পরিচয় দেয়া লম্বা, আমি দিব না। লবিস ফার্মে আমি জীবনে প্রথম চাকরি নিই, ওয়াশিংটন ডিসিতে 1996 সালে।
1996 সালে বাংলাদেশে নির্বাচন ছিল। তখন নির্বাচনে আমি ছোট মানুষ ভাই, মাত্র নতুন প্রফেশনাল লাইফ শুরু করেছি। আমি চিন্তা করেছিলাম যে এই সময় দেশে যা হচ্ছে, আওয়ামী লীগের সরকার আসলে হয়তো ভালো হবে, তাই বলে আমি খুব বেশি করতে পারি তা না। তবে আওয়ামী লীগের সরকার যুক্তরাষ্ট্র থেকে যে সহযোগিতা চেয়েছিলেন, সেই সহযোগিতা পাওয়ার মাধ্যমের ভেতরে ছোট্ট একটা রোল আমি প্লে করেছি, খুবই ছোট ভাই, খুবই সামান্য। আমি মাত্র নতুন চাকরিতে জয়েন করেছি, একদম ছোট, কিন্তু ছোট্ট একটা রোল আমি প্লে করেছিলাম। আমি আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারি নাই এই 2009 থেকে 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ কি করেছে সেটা দেখে, যে 96 আমি এতটুকু হলেও একটা রোল প্লে করেছিলাম আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে এই দেশে সরকারে আসার, আজ পর্যন্ত পারি নাই। এখন আমরা বলছি যে ভাই এই দেশে দুর্ভিক্ষ নিয়ে আসো, এই সরকার পড়বে, আমরা খুশি। আমি জানি না ভাই আপনাদের মধ্যে কারা কারা খুশি, বাট যারা যারা খুশি আমি আপনাদের সাথে একমত হতে পারবো না। 7 তারিখে আওয়ামী লীগ যে ফাজলামিটা দেশের সাথে করবে, বিরোধী রাজনীতিবিদ হিসাবে বিরোধী ভুলে যান ভাই, এই দেশের নাগরিক হিসাবে, এই দেশের জনগণ হিসাবে, এই দেশকে ভালোবাসি সেই হিসাবে আমাদের সবার একটা মাত্র দায়িত্ব ছিল এবং আছে, যা পারো ভাই 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যা পারো 7 তারিখ ঠেকাইতে চেষ্টা করো, যেন এই দেশে দুর্ভিক্ষ আসার কোনো সুযোগ না থাকে। আর যদি আসেও তুমি ভাই নিজে বুক ফুলায় বলতে পারো যে আমি যতখানি পারি চেষ্টা করেছি, আমি মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি গুলি খেয়েছি, পারি নাই ভাই স্বাধীন করতে, কিন্তু আমি তো মুক্তিযুদ্ধে গেছিলাম, আমি তো গুলি খেয়েছি। তাহলে আমরা 7 তারিখ নিয়ে মিষ্টি বিতরণ না করে আমি আশা রাখব আজকে আমরা এখানেও যারা সবাই আছি আমরা 7 তারিখে ঠেকানোর জন্য কাজ করি। আজকে থেকে 1.5 বছর আগে প্রথম বাংলাদেশের মাটিতে আমরা লাল কার্ডের মিছিল করেছিলাম, তখন ছিল আমরা যুদ্ধের ডাক দেই নাই, তখন এই সময় আসে নাই, এখন আমরা দেখি লাল কার্ডের মিছিল হচ্ছে। আওয়ামী লীগের ক্যান্ডিডেটরা রাস্তায় লিফলেট বিলাচ্ছে, বিরোধী দলের আমরাও রাস্তায় লিফলেট বিলাচ্ছি, তাহলে পার্থক্যটা কই রইল ভাই? লিফলেট বিলায়া যদি আওয়ামী লীগের এই 7 তারিখের ফাজলামি বন্ধ করা যেত, তাহলে তো ভাই 1.5 বছর আগে বন্ধ হয়ে যেত। আমি আশা রাখি এবি পার্টির প্রত্যেকটা প্রচেষ্টায় আমি সাধুবাদ জানাই, তারা খুব সুন্দর প্রচেষ্টা প্রত্যেকবার করে, কিন্তু আজকে শুধু এবি পার্টির জন্য না, আমি আশা রাখি আমরা সবাই মিলে এমন কিছু করতে চেষ্টা অ্যাটলিস্ট করবো ভাই, যেন 7 তারিখের দিকে তাকায় না থাকি, যে 7 তারিখের পরে এই দেশে দুর্ভিক্ষ আসবে, তারপর আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার পড়বে। আপনারা সকলেই বুদ্ধিদীপ্ত ব্যক্তি, আপনারা জানেন বোঝেন। আমি ছোট্ট একটা জিনিস করি, আমি আলোকচিত্রী, কাজে আমি দেখিয়ে দিতে চাই, এবং আজকে যে শার্টটা পরে আছি এটা একটু আপনারা পরে, আমি এরকম আরও কয়েকটা শার্ট বানিয়েছি। যারা ভোট দেওয়ার অধিকার রাখে তারা আজ পর্যন্ত ভোট দেয়নি, এবং সামনেও তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। আমরা 7 তারিখে নির্বাচন হবে বলছি, নির্বাচন তো জানা আছে, খামাখা এত কষ্ট করে আমাদের এতগুলি মানুষের যেই টাকা ব্যয় করা হচ্ছে সেটা দিয়ে কতগুলি স্কুল হতে পারতো, কতগুলি বিশ্ববিদ্যালয় হতে পারতো, কতগুলি হাসপাতাল হতে পারতো সেটা আমরা জানি। আমার টাকা দিয়ে আমার ক্ষেত্রে আমাকেই প্রহসন করে এরকম করে লজ্জা দেওয়ার কোনো যুক্তি আছে আমি মনে করি না। আমি বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু এবি পার্টিকে বলতে এসেছি যে আপনারা যেই কাজটা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর অনেক আগে করা উচিত, এবং এক অর্থে আমি নিজেকে দোষারোপ করি, কারণ আমরা অনেকে হজম করেছি, গ্রহণ করেছি, এবং এটা ঠিক যে আমাদের একটা নিপীড়ক সরকার রয়েছে, এটা ঠিক আমাদের উপর নির্যাতন চলছে, এটা ঠিক যে যখন আমরা কথা বলছি এই মুহূর্তে হাজার হাজার ছেলে মেয়ে হাজতে আছে, একেবারে অন্য কোনো কারণে না, তারা আওয়ামী লীগের দালাল না এই কারণে। আমাদের দেশে এক সময় রাজাকারের একটা সংজ্ঞা ছিল, এখন এটা সংজ্ঞা বদলে গেছে, এখন আওয়ামী লীগের তেলচাটা না হলে আপনি রাজাকার, এই সংজ্ঞা দিয়ে যদি কথা বলেন তাহলে আমরা সকলেই রাজাকার, তার বাইরে তার কোনো জায়গা নেই। এবং এই অবস্থায় আমাদের কি করণীয়
সেটা ভাবার দরকার। এবং সেই জায়গা থেকে আমি বলছি আজকে এবি পার্টি যেই জিনিসটা করেছে সেটা আমাদের অনেক আগে করার দরকার ছিল। আমি এই কারণে বলছি যে নিপীড়ক সরকার নিপীড়ন করে সেটা যেমন সত্য, সে নিপীড়ন করে পার পেয়ে যায় আমাদের নিরাপত্তার কারণে। এবং এত বছর ধরে আমরা আমাদের উপর এই ধরনের নির্যাতন হয়েছে এটাকে গ্রহণ করেছি, সহ্য করেছি, হতে দিয়েছি, সেটা আমাদের অপরাধ। এবং এই অপরাধের থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আজকে হোক, এত দেরিতে হলেও আজকে আমাদের এখন এখানে যেই কথা বলছি সেই কথা প্রকাশ্যে মাঠে ঘাটে রাস্তায় আদালতে প্রত্যেক জায়গায় জোর গলায় বুক ফুলিয়ে বলতে হবে, দেশটা আমার, আমার দেশ, অল্প কিছু মানুষ তার স্বার্থে কেড়ে নেবে এবং আমাকে প্রহসন দেখিয়ে বুড়ো আঙুল দেখিয়ে আমাকে এইভাবে নাচাবে এটা আমি গ্রহণ করতে রাজি না, আমরা কেউ রাজি না। আমাদের নতুন প্রজন্ম এর মধ্যে আসবে, এই জিনিস, এই দেশ আমরা আমাদের নতুন প্রজন্মের জন্য রেখে যাব সেটা আমি গ্রহণ করতে রাজি না। আমি সেটুকুই বলতে চাই, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আমি আবারও এবি পার্টিকে মোবারকবাদ জানাই, আজকে যিনি মূল বক্তা ছিলেন তাকে অভিনন্দন জানাই। আমি শুধু এইটুকুই বলে যেতে চাই যে ভয়ের সংস্কৃতি যেখানে আছে, ভয় যেমন সংক্রামক, ভয় যেমন করার, ভয়ের কারণে যেন আমরা পিছিয়ে যাই, সাহসও সংক্রামক। এবং একজন ব্যক্তি মেরুদণ্ড সোজা করে যদি দাঁড়িয়ে থাকে চারপাশে অনেক মানুষ দাঁড়াতে পারে, এবং আমরা প্রত্যেকে সেই মেরুদণ্ডওয়ালা ব্যক্তি হিসাবে নিজের পরিচয় যদি দেই, আমরা যদি সেভাবে নামি, আমরা যদি প্রকাশ্যে প্রতিবাদ করি, এই দেশ আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। ধন্যবাদ।